হ্যাঁ, লাস্ট ক্লাসে পরিণামে শুরু করেছিলাম সার্ভাইকাল ক্যান্সার। ওকে, আমরা সার্ভাইকাল ক্যান্সার সম্পর্কে আমরা জানি, একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্যান্সার, জেনিটাল ক্যান্সার ইজ স্পেশালি ডেভেলপিং কান্ট্রিজ। ঠিক আছে, এটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি একটা ক্যান্সার, জেনিটাল ক্যান্সার। আর ওয়ার্ল্ড ওয়াইডলি হচ্ছে, কিন্তু ডেভেলপ কান্ট্রি গুলোতে সবচেয়ে বেশি হচ্ছে, আমরা সেটা জানি। আর এর মধ্যে হচ্ছে মোর দেন 90% ডিউ টু হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জন্য হচ্ছে, এখানে মধ্যে আমরা জানি অনেকগুলো স্ট্রেন আছে, এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট আমরা যেটা স্ট্রেন গুলো জন্য আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে, সেটা হচ্ছে কি 16, 18, 6, 11। এটা যদি আমরা প্রোটেক্ট করতে পারি, এই চারটা স্ট্রেন কে যদি প্রোটেক্ট, এর মধ্যে 70% এই চারটা স্ট্রেন এর জন্য হচ্ছে, আর এটা যদি আমরা প্রোটেক্ট করতে পারি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে 70% কেসে আমরা তাদেরকে আমরা প্রিভেন্ট করতে পারি। সো সার্ভাইকাল ক্যান্সার, তো আমরা এটিওলজি আমরা একটু রিভাইজ করছি পুরো ক্লাসটাকে। আমরা এটা মেইনলি টু পিক এজ মোস্টলি হচ্ছে, এটা যদি 35 ইয়ার্স এ একটা পিক এজ, আর একটা হচ্ছে কি 50 থেকে 55 ইয়ার্স আর একটা পিক এজ। এই জিনিসটা মনে রাখবো, টু পিক এজ এটা 15 ইয়ার্স আর্লিয়ার দেন দা প্রিএনভিসিভ ক্যান্সার। সিআইএন থেকে একদম ক্যান্সার ইনভেসিভ কার্সিনোমা হওয়ার জন্য মিনিমাম 15 বছর সময় লাগছে। তবে এটা দেখা যাচ্ছে যে তোমাদের এই জিনিসটাও জানা দরকার যে সেক্সুয়ালি অ্যাক্টিভ ওমেন যারা, ফার্স্ট সেক্সুয়াল অ্যাক্টিভিটি যখন হচ্ছে, তার থেকে ইনভেসিভ ক্যান্সার হওয়ার জন্য তাদের প্রায় 25 ইয়ার্স লাগে, 25 ইয়ার্স লেগে যাচ্ছে। তো তোমাকে ধারণা, এটি মোস্টলি রিলেটেড টু দা ক্যান্সার, তোমার কোয়ার্টাল অ্যাক্টিভিটি জন্য। তো তো এটা তো আমরা আগে তোমাদেরকে জানলাম এটা কেন হচ্ছে, যে একটা ম্যাচিউর পার্সনের একটা, যদি তাদের যারা ম্যাচিউর হওয়ার পরে সার্ভাইকাল মিউকোসা গুলো যদি যখন এপিথিলিয়াম যদি ম্যাচিউর হয়ে যায়, তখন যদি তার কোয়ার্টাল ফাংশনটা স্টার্ট করে, তাদের কিন্তু ক্যান্সার সার্ভিস হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু যাদের ইম্যাচিউর, যাদেরকে বললাম যে জাস্ট ফিউ ইয়ার ফিউ টাইমস আফটার পিউবার্টি, তখন হাইলি পিউবার্টিতে হাইলি স্ট্রোজেনিক স্টেজ থাকে, আর বিফোর 18 ইয়ার্স তখন দেখা যায় যে ইম্যাচিউর যে স্কমকালামিনাল জাংশন যেটা ছিল, তারপর ট্রান্সফরমেশন জোন হবে, ট্রান্সফরমেশন জোনটা তখন ইম্যাচিউর থাকে, কিন্তু পরবর্তী সময় কিন্তু এটা কিন্তু ম্যাচিউর হয়ে যাচ্ছে, মানে এটা 20 ইয়ার্স এর পরে এগুলো ম্যাচিউর হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে কোয়ার্টাল ফাংশন যদি হয়, তাদের কিন্তু তাদের প্রবলেম বেশি হচ্ছে না, কিন্তু প্রবলেম হবে তো কখন, যখন ইম্যাচিউর সার্ভাইকাল ক্যান্সার সার্ভাইকাল ইপিথিলিয়াম থাকে। তার মানে এজটা ইম্পর্টেন্ট, আমরা কোন এজে আমাদের মেয়েদেরকে বিয়ে দেবো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যাদের বিয়ে 18 বছর আগে হচ্ছে, যাদের এই আমাদের দেশে না হলেও বাইরের কান্ট্রি গুলোতে দেখা যাচ্ছে কি মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, তাদের ক্ষেত্রে মানে কোয়ার্টাল ফাংশন, মানে তোমাকে যতটা এই ইম্যাচিউর, একেতে ইম্যাচিউর সেল, তার মধ্যে কোয়ার্টাল ফাংশন যদি মাল্টিপল সেক্স পার্টনার যদি থাকে, তাহলে কোয়ার্টাল ইনজুরি মাল্টিপল টাইমস হচ্ছে। হ্যাঁ, তো এই মাল্টিপল টাস্ক, তার মানে ইনজুরি, মাইক্রো প্রথমে মাইক্রো ট্রমা থেকে আলটিমেটলি এগুলো কিন্তু এই কন্টিনিউয়াস ট্রমা ট্রমা পর্যন্ত মেটাটাসিস, এটা নরমাল নরমাল হচ্ছে, কিন্তু ওই সিএটিকুলাস কমাসে যেটা হচ্ছে ইনম্যাচিউর থাকার কারণে ইনজুরি হচ্ছে। ইনজুরি তোমার কোয়ার্টাল ফাংশনের জন্য যেমন ইনজুরি হচ্ছে, তেমনি এইচপিভি একটা ফ্যাক্টর, এইচপিভি ফ্যাক্টরের জন্য সেটা হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট। তার মানে এটা একটা ফ্যাক্টর। আর হচ্ছে ডেলিভারি, যে আমাদের ডেলিভারির সময় জানি মানে প্রেগনেন্সি যে হাইলি এস্ট্রোজেনিক কন্ডিশন, তো এখন প্রেগনেন্সির সময় বিশেষ করে 20 বছর আগে যাদের বাচ্চা হচ্ছে, ফার্স্ট বেবি হচ্ছে, তখন এই হাইলি এস্ট্রোজেনিক চেঞ্জ, তোমাদেরকে যেটা বললাম এস্ট্রোজেন কি কনজাক্ট করতেছে গ্লাইকোজেন, সেটা ডডানের ভেসেলের মাধ্যমে সেটা কি করে ল্যাকটিক অ্যাসিড ফর্ম, কনভার্টেড ইনটু ল্যাকটিক অ্যাসিড, এবং এটা হাইলি এস্ট্রোজেনিক, হাইলি মানে তোমার অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, তখনই কিন্তু এই মেটাবলিক চেঞ্জ গুলো অনেক বেশি হচ্ছে। তো এই ফার্স্ট প্রেগনেন্সিতে যদি যেটা হয় যে 20 ইয়ার্স এর আগে সেই এস্ট্রোজেনিক এনভায়রনমেন্টের কারণে তোমার দেখা যাচ্ছে আরো বেশি পরিমাণে কোয়ার্টাল সাথে কোয়ার্টাল ফাংশন সব মিলে তখন এই মেটাপ্লাস্টিক চেঞ্জ গুলো হচ্ছে, আরো বেশি পরিমাণে কার্সিনোমা সিআইএন থেকে ইনভেসিভ কার্সিনোমা সেগুলো হচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কি বলে মাল্টিপ্যারিটি উইথ পুয়ার বার্থ স্পেসিং, বার্থ স্পেসিংটা যদি ছোট থাকে কম থাকে, মানে প্রতি বছর বছর বাচ্চা হচ্ছে, এটা একটা ফ্যাক্টর, বছর বছর বাচ্চা হচ্ছে, এটা এটাও কিন্তু একটা ফ্যাক্টর। হ্যাঁ, তারপরে হচ্ছে পুয়ার পার্সোনাল হাইজিন,
পুর পার্সোনাল হাইজিন, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে পেনাল হাইজিন যারা মেনটেন না করে, হ্যাঁ তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আর এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, জিওস অথবা তোমার মুসলিমদের কম হচ্ছে, কারণ হচ্ছে ওরা তো সার্কামসিশন করে। তো এখানে প্রিফারেন্স এটা কেন এটা বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে যাদের সার্কামসিশন করা হচ্ছে তাদের কিন্তু এই ফাংশন গুলো কম হচ্ছে। হ্যাঁ এখানে হচ্ছে এটার কারণ হিসাবে ভাবে বলা হচ্ছে যে ওরা প্রতিটা কোয়ার্টার ফাংশনের সাথে সাথে তোমার কিন্তু তোমার যে স্পার্ম যেটা যাচ্ছে সেখানে নিউক্লিক অ্যাসিড বেশি করে রিলিজ হচ্ছে, সেটাকে তোমার স্পার্ম থেকে সেই সেটা কিন্তু ওই নিউক্লিক অ্যাসিড মেটাবোলিক চেঞ্জ গুলো বেশি পরিমাণে করছে, এটা একটা ফ্যাক্টর হতে পারে আর কি। হ্যাঁ আচ্ছা, তো এটা হলো আবার পুয়ার পার্সোনাল হাইজিন যে বললাম, যে এটা তোমার পেনাল পেনাল হাইজিন যদি ঠিকমতো মেনটেন না করো সেটা হতে পারে। আর একটা জিনিস বলা হচ্ছে যে জেনেটিক একটা ফ্যাক্টর আছে, হ্যাঁ যেমন জেনেটিক ফ্যাক্টর আছে, দেখা যাচ্ছে ফ্যামিলিতে এটাও ক্যারি করতে পারে। আর একটা হচ্ছে যেমন যে হাজবেন্ডের, একটা হাজবেন্ডের দেখা যাচ্ছে ফার্স্ট ওয়াইফ মারা গেছে সিএস সার্ভিস, সেকেন্ড যে বিয়ে করলো তারও আবার সিএস সার্ভিস হচ্ছে, এটাও একটা ফ্যাক্টর আছে। হ্যাঁ তো এগুলো এগুলো জিনিসগুলো রাখবো। আর একটা সোশ্যাল ইকোনমিক স্ট্যাটাস, যারা এনভায়রনমেন্টাল পুয়ার, ম্যালনিউট্রিশন, এদের কিন্তু এদের আবার হচ্ছে পুয়ার সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, তাদের তাদের ক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে যে তাদের ইমিউনিটি কম, ডিস ইমিউনিটি থাকে সেটা হতে পারে। হ্যাঁ স্মোকিং, ড্রাগ এবিউস, অ্যালকোহল, ওদের বেশি ইমিউনো সাপ্রেসিভ কন্ডিশন, সেগুলো তো এটা হতে পারে। তারপর তোমার বললাম যে সার্কামসিশন যাদের করা হয় তাদের কম হয়, যাদের করা হয় না তাদের ক্ষেত্রে বেশি হচ্ছে। আর এসটিডি আছে, যা আর এসটিডি এর মধ্যে তোমার এইচআইভি ইনফেকশন একটা বলা হচ্ছে, যা এটা কিন্তু এইচআইভি তে ইমিউনো সাপ্রেস কন্ডিশন সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা তারপর হচ্ছে প্রিএমএসি লেশন, যাদের প্রিএমএসি যে সিয়ান ছিল সেটা তো ট্রান্সফর্ম হতেই পারে, ট্রান্সফর্ম হয়েছে সেটা কথা তোমাদের অলরেডি মেনশন করা হয়ে গেছে, সেটা হচ্ছে। তারপর হচ্ছে তারপর ওসিপি, ওসিপি এর মধ্যে এস্ট্রোজেন থাকে। হ্যাঁ এখন ওসিপি ঠিক ডিরেক্টলি বলা যায় না, কারণ ওসিপি তে এস্ট্রোজেনের জন্য ফ্যাক্টর চাইতে দেখা যাচ্ছে যারা ওসিপি নিচ্ছে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে যে আমরা আমাদের আমরা তো প্রোটেকশন নিচ্ছি, তখন তখন তাদের মধ্যে দেখা যাবে যে বিশেষ করে আমাদের দেশে না হলে বাইরে কান্ট্রি গুলোতে ওরা মাল্টিপল সেক্স পার্টনার থাকে, এটা তো ওই একটা প্রোটেকশন করতে যে আরেকটা বেশি, তখন দেখা যায় এমবিসি ক্যান্সার তোমার হচ্ছে ট্রমাটাই সেক্সুয়াল ট্রমাটা তার বেশি হচ্ছে, এটা একটা হতে পারে। তবে যারা কন্ডোম ইউজ করছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কম হচ্ছে। তারপর যেমন স্টিল বেস্টন বললাম যে ইন্টারনেট লাইফ স্টিল বেস্টন যদি মায়েরা নেয় ওই বাচ্চাদের মেটাবলিক চেঞ্জ গুলো বেশি হচ্ছে। আচ্ছা প্যাথোলজি তোমাদেরকে আর বলি না, সেটা তোমাদেরকে অনেকবার বলা হয়েছে যে আমরা ট্রান্সমিশন জোনটা মেটাবলিক চেঞ্জ গুলো হচ্ছে এবং ট্রমা, মাইক্রো ট্রমা, ইঞ্জুরি, ইনফেকশন এগুলো বেশি হচ্ছে, এগুলো তোমাদের সেই জন্য হচ্ছে। স্টেজিং এর কথা বললাম, স্টেজিং করার আগে অবশ্যই চলে আসছে নাকি? আচ্ছা যেতে শুরু করলে আমাকে ফোন দিয়ে, তাহলে আমি একসাথে যাবো বা আমি বলে দিন। আচ্ছা তাহলে আমাদের যে এটা করার জন্য, আমাদের স্টেজিং করার জন্য অবশ্যই যে আমাদের একটা এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেশিয়া লাগবে, আমরা আগে একটা ক্লিনিক্যালি আমরা একটা স্টেজিং করে নেব, তারপরে আমাদের বাইমেনাল এক্সামিনেশন করবো, প্যারেটাল এক্সামিনেশন করবো, এর মধ্যে আমরা বায়োপসি নিয়ে নেবো, যদি গ্রোথ পাই আমরা সাথে সাথে একটা বায়োপসি নেবো, এছাড়া কলপোস্কোপি প্রোক্টোস্কোপি এগুলো আমাদের স্টেজিং এর জন্য দরকার হয়। স্টেজে তোমাদেরকে স্টেজিং অলরেডি বলে ফেলছে, স্টেজ জিরো যেটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে পিএমডিসি ক্যান্সার, হ্যাঁ কার্সিনোমা সিটু, কিন্তু যেই মাত্র বেজমেন্ট ভেন্থ কে পার্স করে যায় তখন স্টেজিং ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আমরা নেবো। ওয়ান এর স্টেজে আমরা একদম খুব সহজ করে যদি বলি, সেটা ওয়ান এর মধ্যে আমরা দুইটা এ এবং এ এবং এ আছে, তার মানে আমরা কি বললাম যে যে স্টেজ জিরোটা হচ্ছে আমরা পিএমডিসি কার্সিনোমা সিটু, কিন্তু যেই মাত্র ইনভেসিভ হয়ে যাবে স্টেজ ওয়ান এ হচ্ছে আবার এ এবং বি আছে। হ্যাঁ যেটা ছিল সেটা হলে শুধু এ এবং বি, বিটা হচ্ছে প্রিক্লিনিক্যাল, আমরা চোখে এগুলো দেখবো না, মাইক্রোস্কোপিক লেশন, কিন্তু বিতে যে যখন যাবে যে ম্যাক্রোস্কোপিক আমরা এটা চোখে দেখতে পারবো। হ্যাঁ চোখে দেখবো লেস দেন 4 সেন্টিমিটার হলে ওয়ান বি ওয়ান হবে, আর মোর দেন 4 সেন্টিমিটার হলে বি টু হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর স্টেজ টু তে যে বিয়ন্ড দা সার্ভিক্স, সার্ভিক্স এর বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ বিয়ন্ড দা সার্ভিক্স এ, এখানে আবার বিয়ন্ড দা সার্ভিক্স এখানে মধ্যে আমরা প্যারামেট্রিক ইনভলভমেন্ট আছে নাকি সার্ভিক বেদনের ইনভলভমেন্ট আছে সেই হিসাবে এ এবং বি করি। নো অবভিয়াস প্যারামেট্রিক ইনভলভমেন্ট যদি না থাকে এতে থাকবে, আর বি তে যে হচ্ছে যে অবভিয়াস প্যারামেট্রিক ইনভলভমেন্ট থাকবে, ঠিক আছে।
আর যে স্টেজ থ্রিতে যে তখন দেখা যাচ্ছে এটা ভ্যাজানাল লোয়ার থার্ড অফ দ্য ভ্যাজানা এবং এটা প্যারেন্টাল হোল ইনভেশন হয়ে যাচ্ছে, তখন এই ক্ষেত্রে তোমার দেখা যাচ্ছে হাইড্রোনেফ্রোসিস এবং ইউরেটার এবং নন ফাংশনিং কিডনি ডেভেলপ করতে পারে। আর স্টেজ ফোরে যে দেখা যাচ্ছে যে তখন এটা বিয়ন্ড দা পেলভিক অর্গান থেকে তোমার ডিসেল মেটাস্টেসিস হয়ে যাচ্ছে। এতে এরপর এতে যে সারাউন্ডিং স্ট্রাকচার যেমন হচ্ছে কি ব্লাডার রেকটাম ইনভলভ করছে, কিন্তু স্টেজ বি তে যে দেখা যাচ্ছে কি ডিসেল মেটাস্টেসিস লাং লিভার এগুলোতে ইনভলভ হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের কি যেতে বলছে নাকি এখানে তো মিটিং আসতে বলে নাই? আচ্ছা এখন শুরু ওনারা যখন যাওয়া শুরু করলে আমি পিছন দিয়ে দৌড়িয়ে চলে যাবো। আমাদের হচ্ছে কি যে বেদনা ইনভলভ করছে মানে সার্ভিস থেকে যে বেদনা ইনভলভ করে যাচ্ছে, ঠিক আছে এভাবে। আর তারপরে আমরা ল্যাটারাল পেলভিক ওয়াল ইনভলভ করছে মাল্টিপ্যারিটি থাকতে পারে, মাল্টিপ্যারিটি মাল্টিপল সেক্স পার্টনার কন্ডিশন, হাজবেন্ড যদি ইনভলভ করে থাকে কিছু বললাম, আমরা যে প্রি-ইনভেসিভ ক্যান্সার যেটা অথবা স্টেজ ওয়ান মাইক্রো ইনভেশন যেখানে থাকে, হ্যাঁ আমরা মাইক্রোস্কোপিক ইনভেশন সেক্ষেত্রে আমরা তেমন সিমটম নাও থাকতে পারে। আর অনেক সময় যদি থাকে একটা পোস্টক্লট ব্লিডিং এবং ডিসচার্জ নিয়ে সে আসতে পারে, কিন্তু যখন এটা ইনভেসিভ কার্সিনোমা হয়ে যাবে তখন কিন্তু আমাদের যেটা ব্লিডিং প্রবলেমটা মেইনলি আমাদের কাছে প্রথমে আসবে পোস্টক্লটাল ব্লিডিং নিয়ে আসতে পারে, তারপরে ইরেগুলার ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং নিয়ে আসতে পারে, তারপরে ব্লিডিং অন স্টেনিং মানে স্টেনিং বলতে ডিফিকেশনের সময় তার একটা ব্লিডিং হতে পারে, এরকম এই ধরনের তার সিমটম এদের আর্লি স্টেজে তোমার ব্লিডিং ম্যানিফেস্টেশন নিয়ে আসতে আসছে। এছাড়া ফালসনি ব্যাদানা ডিসচার্জ হতে পারে, মিটিং আছে তো আমি আজকে এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা ওকে নেক্সট ক্লাসে আমরা এটা বলবো। আসসালামু আলাইকুম ম্যাম। Thank you.